সরকার হঠাতে মরিয়া বিএনপি ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি চালাচ্ছে কূটনৈতিক তৎপরতা। সরকারের পক্ষ থেকে এসব কর্মকাণ্ডের কড়া সমালোচনা করা হচ্ছে। এমনকি বৈঠকের পর বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়ার অভিযোগও ছিল ইউরোপের একটি দেশের রাষ্ট্রদূতের। তবে বিএনপি বলছে বৈঠক অব্যাহত থাকবে। গেল 17 মার্চ গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয় বিএনপির। বৈঠক থেকে বের হয়ে রাষ্ট্রদূতের বরাত দিয়ে বিএনপি নেতা যে বক্তব্য রেখেছিলেন তার সাথে পরে দ্বিমত পোষণ করেন রাষ্ট্রদূত। মানবাধিকারের ব্যাপার আছে, বাংলাদেশের আইনের শাসনের ব্যাপার আছে, সবকিছু আলোচনা হয়েছে। আমাকে উদ্ধৃত করে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছে বিএনপি তাতে আমি স্পষ্টতই অখুশি হয়েছি। সবশেষ গেল সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে আলাদা বৈঠক করে দলটি। এ সময় গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার প্রবণতা ছিল তাদের। বিএনপির এসব কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জনগণের সমর্থনহীন, আপনারা জানেন যে ঘনঘন দিনের বেলায় নয়াপল্টনে অফিস করে আর রাতের বেলায় দূতাবাসে দূতাবাসে ঘুরে বেড়ায়। কারণ হচ্ছে তারা জনগণের শক্তিতে বিশ্বাস করে না। ওনারা মনে করে এইভাবে দূতাবাসে দূতাবাসে ঘুরে বেড়ালে তাদেরকে কোলে করে ক্ষমতায় বসাবে। এই দেশে ক্ষমতায় বসানোর মালিক হচ্ছে জনগণ। কোলে করে যদি কেউ ক্ষমতায় বসাতে পারে, সেটা জনগণই বসাতে পারবে, অন্য কেউ নয়। জবাবে বিএনপি নেতারা বলছেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ায় নেতারা এসব কথা বলছেন। আর যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, যাদের কোনো জনসমর্থন নেই, যাদের জনগণের উপর কোনো আস্থাও নেই, জনগণের কাছে যারা যেতে ভয় পায়, তারা যে পন্থা অবলম্বন করেছে, পুলিশকে একটা পুলিশের একটা কিছু গুটি কিছু পুলিশকে ব্যবহার করবে, দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে, তারা তার সেই কাজটা করতে যাচ্ছে এবং সেই কাজ করে যে কোনো লাভ হবে না দীর্ঘমেয়াদে, তাদের তো সেটাও জানা উচিত। বিএনপি বলছে তাদের এরকম তৎপরতা অব্যাহত থাকবে। পুলিশের গুলিতে যে লোকজন হত্যা হচ্ছে, যে নির্বিচারে যে গুলি চালাতে হচ্ছে, নির্যাতন চলছে, এটা তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং বিষয়টা তারা স্বাভাবিকভাবে তাদের হেডকোয়ার্টারে রিপোর্ট করার জন্য তারা তো জানতে চাইবে আসলে আরও ভিতরে কী ঘটনা ঘটছে। তো স্বাভাবিকভাবে এই সভাগুলো তো চলবে, এটা বিগত দিনে হয়েছে, এখন চলছে, সামনেও চলবে। এটা তাদের দায়িত্ব হচ্ছে, তারা পালন করছে, আর আমরা আমাদের রাজনৈতিক দায়িত্ব পালন করব। সরকারে থাকাকালীন সময়, বিরোধী দলে থাকাকালীন সময়, এখন বর্তমানে সকল দেশের সাথে বিএনপির যোগাযোগ আছে এবং থাকাটাই স্বাভাবিক। কূটনীতিকরা বা এখানে যারা মিশনরা আছে বাংলাদেশে, তারাই আমাদের সাথে যোগাযোগ করতে চায়, কথা বলতে চায় বা মত বিনিময় করতে চায় দেশের। যদিও বা পার্লামেন্টে জাতীয় পার্টি আছে, কিন্তু সকলেই জানে যে প্রধান বিরোধী দল বলতে বিএনপিকেই বোঝায়, রাস্তায় বলেন বা যেখানেই বলেন। তো সেক্ষেত্রে ওরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবে, সেটা চলমান প্রক্রিয়া। আওয়ামী লীগও বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করছে বলে জানান বিএনপির এই নেতা। কূটনীতিকদের সাথে আওয়ামী লীগের বহু নেতাদের ধরম মহরম। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সাধারণ সম্পাদক ছিলেন।